আমি যখনই আসি দেখি তুই গেটের সামনে নাই। তোর ডিউটি কোথায়? গেটের সামনে কই তুই? যখনই আসি তোর পাওয়া যায় না, এত ফাঁকি পা ধরে কিন্তু চলবে না, চাকরি থেকে বের করে দেবো। আচ্ছা শোন, তুই তো জানিস যে আর ঘরের দুই একদিন আছে, এই কয়েকদিন আমি খুব ব্যস্ত থাকবো, সঠিকভাবে ডিউটি পালন করবি তুই। আমি আর চেল্টু ওয়ার্কারে গেলাম, ঠিক আছে? ভাই নাকি চেয়ারম্যানে দাঁড়াচ্ছে, সত্যি জানিস কি? আপনাকে স্মরণ করছিলাম, আল্লাহ আপনাকে অনেকদিন বাঁচিয়ে রাখবেন। আচ্ছা আচ্ছা, শোনেন জি, আপনারা তো জানেন যে আমি এবার নির্বাচনে দাঁড় হয়েছি। জি জি জি, সেটা সম্পর্কেই আমরা আলোচনা করছিলাম। আচ্ছা, খুব ভালো জি। আচ্ছা হোক, আমার জন্য দোয়া করবেন এবং ভোট দেবেন। আরো আশপাশ থেকে দুই একজনকে ভোট দেবেন আমার। অবশ্যই আমরা কি রকম, ঠিক আছে ঠিক আছে ঠিক আছে, কি আমার নাকি আছে? তোমার দরকার আজ বলে ফুলবে না, আমার ছেলে হঠাৎ করে এমন অবস্থা হয়ে গেছে, দুটো সময় জ্বর বেড়ে গেছে, সর্দি তো আছে, এমন অবস্থায় এই দু সময় গাড়ি পাওয়া যাচ্ছে না, ঠিক আছে? তুমি এটা ঠিক করে ভাই, এটা করতে এতটা বেশি না পারিস না, ওই যে চেয়ারম্যান সাহেব থেকে গেছে ভালো, এখন আমি চাইছি যে সেকেন্ডটা নিয়ে একটু ডাক্তারটা দেখেছে। হ্যাঁ, তুই এইটা করে কোথায় পাবি? চেয়ারম্যান মোকে কোয়া নিয়ে দিয়েছে, মন তোর সাইকেল দিন আর মোট চেয়ারম্যান আসে অপমান করে যাবে, এটা কোনো দলে হবে না। তোমার এই চেয়ারম্যানের কাছে যাও, এই নিশ্চিনের জন্য মোট ভোট আসে না, তোমার ওই একটা ভোট না হলে আমরা বেশ চেয়ারম্যান হওয়ার পাবো। আমরা চেয়ারম্যান হবে কোনদিন নাই তো, তোমার ঘরে পাবেন না, খালি ঘুমটা নষ্ট করবো। ঘুমটা যা ডিস্টার্ব করেছে, এমরা
কেমন বলি না ঘুম হয় এ কুকুরটা পাহাড়া দিদি দিন মো ধান ছেড়া পুরো আজ কোন সমস্যা নাই মন থাকতে কোনো চিন্তা করেন না তোমার মনে যতদিন বাসি আসন কোনো জিনিস খাওয়া পাবে না খবরদার এই কথা যা কইছে কইছেন আর কবার নহন চেয়ারম্যান না থাকা কালীন মুই তো সুতরাং কথা দেও না এই দুই দিন পরে ভোট তুই যদি মানুষের সাথে এরকম আচরণ করিস মানুষ কি ভোট দিবে কেন জামা সাহেব কি ভুল বললাম এই যে তুই এই কথাগুলো বলছিস এত কোলাকুলি ভাবে এই সময় যদি মানুষ জিনিসের জন্য আসে একটু বুঝাইয়া বলতে হবে তুই যদি ওই পরিমাণে চাঁদা করবি যে বেল নাই বেল নাই ব্রেক ছিড়া পাম নাই পাম নাই তাহলে লোক বুঝি না হ্যাঁ ঠিকই কইছে এ মোর এই মাথা থাকে না তো আর টেনশন করেন না তোমার এরপর আর ভুল হবার না হয় ভুল হবে না তো না না কোনো ভুল হবার না হয় আচ্ছা শুন আমাদের উত্তর পাড়া ওয়াদার বাকি আছে ঠিক আছে ঠিক আছে আর কোনো ভুল না হয় ছোটি ভাবে দুটি পাল বলবো আর কোনো ভুল হবে না চটু চল বাকি ওয়াদাটা করে আসো কি ভাই বাহারে এত চালা আর সহ্য হয় না করে ইলেকশন দাঁড়ায় পরে তো মুখে দাঁড়িয়ে রেখে যায় কি সমস্যা বল কত ভাই তুই এখন চেয়ারম্যান মেলা সমস্যা তুমি কেমন করে বউটা যাও তোর কত নানান সমস্যা ওই যে বেল নাই বেড়ে পাম নাই বহু জানা সিএন সিরা মুই কেমন কই তোর দে আমরা কম মুই এটা কই আসলে না এ ভাই মোর তো সোলাও হ্যাঁ কোনো লাভ নাই মুই তো কোন সমস্যার কথা তুই যা তো ভাই দোয়া যাবার নহে মেরা সমস্যা একবার কসুন না তো না
তোমার যা ভোট দেন একাতে তিনটে করি ঘুমটা পুড়িলে বেসে না বা এইবার যদি আমি তাহলে ভোট পাই অনেক পরিশ্রম হলো আজকে যেহেতু অনেক লাভ নেই একটু বাসা যায় একটু ভালো মতো খেয়ে আসে শরীরে একটু এনার্জি আসে সামনে সব তোমার তোমার কান্দনের প্রধান হন বেশি ঘুম বেশি এটা তো তোমার জানেন ওই ঘুমের ধান কাবল আসি ঢাকায় এই যে ওই পশ্চিম পাড়ার মিন্টু উদ্দিন আসছিল আসিয়া কষে কষে ওই চেয়ারম্যান সেবেন না না গরুটা দেও মোর এখানে হাল বয়ের আছে হাল কেনা বয় মুই তো আগে তোমাকে আগে সে বুঝি গোবার মুই এমন সুন্দর করে প্লেনের মতো করে সোজা করে বুঝিয়া কোন মুই তো জানো না তোর ভুল হবে না এমন মুই যে সেটা কই দিও ওর কথা শুনিয়া লোকটা গলি চলে গেল গরু দেওয়া হবে না গরু মেরা সমস্যা কি কি সমস্যা বেল নাই বেলের ছিলা আরে চেয়ারম্যান সাহেব তো বিএন নাই বিএন বেড়ে ছিলা সেন ছিলা হাওয়া নাই মেলা সমস্যার কথা কম এখন থেকে সুন্দরভাবে আমি বুঝে দিয়ে যাব লোকজন যদি কেউ আসে এবার আমি না থাকা কালি একটু সুন্দর ব্যবহার করে বুঝে দিবি পাবো না মন থাকতে তোমার কোনো ভরসাও নেই চিন্তাও নেই সম্পূর্ণ মই সামলি যে তোমার বলছি বলবে বলবা না বেন কেমন করি কবি তো মানে কেয়া দাও তো তাও যদি আসে কি কবু জানি কি কম কবুদের সব দিয়ে পানি পড়ে পানি পড়ে এখন পাও খোলা খোলা পেটে বাচ্চা আছে বাচ্চা আছে এই সমস্যাগুলো কথা বলবো আচ্ছা ঠিক আছে কি করো বাবু ওই পেটে বা ও না সরি ওই যে কি জানি করেন চোখ দিয়ে পানি পড়ে
ওই যে পায়ে খোলা আছে খোলা আছে পেটে বাচ্চা আছে হ্যাঁ এই তো হ্যাঁ আমি এমন করে বুঝি কোন না পেটে নিয়ে বুঝি কোন ঠিক আছে সুন্দর ভাবে বুঝি বলুন আর জানতে ভুল না হয় ঠিক আছে কোনো ভুল নাই মোগা ডিস্টার্ব না করেন খাওয়া বেশি হইছে কয়খান দাওয়াত খাও হুম ঠিক আছে শুন আমরা একটু ওয়ার্কআউট খাই চেক ইন সহ মানুষজন আসলে একটু তুইও ওয়ার্কআউট করিস আর একটা মোগা প্যাড নিয়ে পারি ঘুমায় না আর থাকি আচ্ছা ঠিক আছে মুই এদিকে এখান ঘুরে ঘুরে দেখাছো চলো চল আজকে রাত দিন দেখি ওয়ার্কআউট করি আজকে দেখি কি অবস্থা জানতাম बाड़ सकल का चेयरमैन न আর ছাওয়াটা তো মেলা সমস্যা তোমরা তো জানেন ভাই হ্যাঁ সমস্যা মেলা সমস্যা কি কি সমস্যা করতে হবে শুনবেন হ্যাঁ বল শুনব না কল কল ওই ছাওয়াটা না গেল ওই চোখ দিয়ে পানি পড়ে ওই আঙ্কেল না পা ওখানে খোলা ও পেটে ফিরে একটা মাছ এই গুন্ডালে মরে 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 তুই কি অবস্থা আরে তোমার বন্ধু তোমার যে শরীর ছোটটাকে ভাঙলে হয়ে পড়িত হ্যাঁ না 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 তোমার শরীরটা ভুঁই হয়ে পড়িত তাই বাবা মোর কথা মানুষ খারাপ করার পায় না আমি খারাপ কাছে গেছি ভাই হ্যাঁ না ভালো কাছে গেছি ভাই হ্যাঁ এই কথা বলা 100 জনের মধ্যে 103 জন ভালো হইতে হবে ওই যে চাইলে না বাবা চাইলে না আর কি বেশি বাড়ি না পান বেশি দেখ তো এটা আছে না মুছে
ওই ঘড়ল আসি না কসে কসে ওই যে না আমরা আসিল দুই চারজন মিলিয়া তা ওই চেয়ারম্যানের না বেডিটাকে না আনতে দেখে প্রথমে কথা কথা চেয়ারম্যানে কি না বেডি আছে বুঝে না গোটায় আছে তা কসে মুই কোন যে চেয়ারম্যানে বেডি কি দরকার কয় আমার না দেখি যাচ্ছে লোকজন ধরে যাচ্ছে মুই তা মুই কোন এটা তো অসম্ভব কাজ মেলা সমস্যা আছে ঠিক আছে কিন্তু ঘটনা হল ওই মহিলাম করে বুঝি করুন তোমরা যান করে শিখে দিয়ে গেলেন বুঝি করছি তো একে সুন্দর করে বুঝি করছি হচ্ছে আর ভালো করে বুঝি কারো গোবার বাবার নহয় এই এলাকায় বাচ্চা